ত্রিপুরা রাজ্যের এইচআইভি এইডস রোগী নিরাময় করার লক্ষ্যে খোয়াইয়ের এক বেসরকারি হোটেলে আয়োজিত হয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা 11টায় ত্রিপুরা এইচআইভি এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে খোয়াইতে এক সচেতনতামূলক আয়োজিত আলোচনা সভার প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন খোয়াই জেলা শাসকের কার্যালয়ের ডিসিএম রাজীব পাল। তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার, জেলা শিক্ষা আধিকারিক দীনেশ দেববর্মা, ত্রিপুরা এস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ডক্টর সমর্পিতা দত্ত ও অমিত দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের সচেতনতামূলক আলোচনা সভায় খোয়াই জেলার বিভিন্ন দপ্তরে একজন করে প্রতিনিধি উপস্থিত ছিলেন। উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে আমাদের এইচআইভি সংক্রমণ খুবই রকমভাবে বাড়ছে, তো এই কারণে আমরা সব ডিস্ট্রিক্টকেই আমরা সেন্সিটাইজ করছি এবং এইটার সাথে ওরা কী কীভাবে লড়াই করবে বা আমাদের স্টাফরা বা আমাদের হেলথ এর কর্মীরা কীভাবে কাজ করবে এইটার সম্পর্কে অবগত করার জন্য আমরা আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি। আর এটা যেটা আমরা জানি এইচআইভি শুধুমাত্র হেলথের স্টাফরাই ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।